আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন ভাই, ভিডিও এডিটিং করে কি করা সম্ভব? আর আমি আপনার কাছে প্রশ্ন করব ভাই, ভিডিও এডিটিং করে কি করা সম্ভব না? আপনার যদি এডিটিংয়ে তেমন দক্ষতা থাকে, আপনি শুধুমাত্র ভিডিও এডিটিং করে পুরো পৃথিবীটাকে উলট পালট করে দিতে পারেন। হ্যালো বন্ধুরা, আমি সাইট সজি ফ্রম স্টুনিকটেক, আশা করি সকলেই ভালো আছেন। বেশ কিছুদিন আগেও ভিডিও এডিটিংয়ের জন্য প্রয়োজন পড়তো হাই কনফিগারেশনের সব বড় বড় কম্পিউটার, কিন্তু বর্তমান সময়ে স্মার্টফোনগুলোর কনফিগারেশন এত বেশি উন্নত হয়েছে এবং এর অ্যাপ্লিকেশনগুলো এত বেশি পাওয়ারফুল হয়েছে যে একটা মোবাইল ফোন ব্যবহার করে আপনি প্রফেশনাল লেভেলের সব ভিডিও এডিটিং করতে পারবেন। আমি চিন্তা করেছি মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়ালটি কয়েকটি পার্টে বিভক্ত করা, যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এই পার্টগুলো কত বেশি বড় হবে সেগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের উপরে। আপনারা যত বেশি সাড়া ফেলবেন আমি তত বেশি এই পার্টগুলো বড় করার চেষ্টা করব এবং প্রত্যেকটা পার্টে আপনাদের জন্য মোবাইল দিয়ে এক্সেপশনাল এবং ক্রিয়েটিভ কিছু ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করব। মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের জন্য আমি অত্যন্ত জনপ্রিয় এবং পাওয়ারফুল কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। তো এই প্রথম পর্বে আমি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড থেকে শুরু করে এই অ্যাপ্লিকেশনের বেসিক কিছু টুলসের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব এবং একটা ভিডিও এডিটিংয়ের জন্য যে বেসিক ধারণাগুলো আপনাদের দেওয়ার প্রয়োজন সেগুলো দেওয়ার চেষ্টা করব। তাছাড়া এই অ্যাপ্লিকেশনে একটা ভিডিও কীভাবে ইম্পোর্ট করবেন, ভিডিও কাটসাটের যে বেসিক নিয়মগুলো সবগুলো দেখানোর চেষ্টা করব। আমি ধরে নিব আপনারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের কিছুই জানেন না, সেই চিন্তাধারণা মাথায় নিয়ে আমি এই টিউটোরিয়ালটি তৈরি করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। টিউটোরিয়ালটা যেহেতু বেসিক লেভেলের, সো আমি অ্যাডভান্স কোনো কিছুতে যাব না। যারা ভিডিও এডিটিংয়ের বেসিক লেভেলের রোগে ভুগছেন তাদের জন্য ভিডিওটি পারফেক্ট হবে। কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তাছাড়া প্লে স্টোরে যে কাইনমাস্টার লিখে সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে পারমিশন চাওয়া হবে, আমরা জাস্ট অ্যালাউ করে দিব। তারপরে এখানে নতুন একটা নোটিফিকেশন পাবেন। আপনার ডিভাইস অনুযায়ী যদি অ্যাপটির পারফরমেন্স ফিক্সড করতে চান তাহলে এখান থেকে রান অ্যানালাইসিস নাও করবেন। প্রথমে বলে নিতে হচ্ছে, এই কাজটা করার সময় আপনি অ্যাপটি রিসেন্ট পেজে রেখে মোবাইলে অন্য কোনো কাজ করবেন না। হার্ডওয়্যার অ্যানালাইসিস কমপ্লিট হলে এখান থেকে জাস্ট ওকে করে দিবেন। তারপরে আপনি পুরোপুরি সফটওয়্যারটা চালানোর জন্য প্রস্তুত। এখান থেকে আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব, এজন্য মাঝখানে এই অপশনটিতে একবার টাচ করব। তারপর এখান থেকে আমরা রেশিওটা 16:9 এটা সিলেক্ট করে নেব। তারপরে দেখতে পারবেন অ্যাপটির ভিডিও এডিটিং ইন্টারফেস চলে এসেছে। এখন আমরা অ্যাপটিতে যে ভিডিওটা এডিট করতে চাই সেই ভিডিওটা ইম্পোর্ট করব। এজন্য জাস্ট আমরা চলে যাব মিডিয়া অপশনে। মিডিয়া অপশনে টাচ করার পরে আপনি আপনার গ্যালারির সব কিছু এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করব। তারপর এখান থেকে টিক মার্ক একবার টাচ করে দিবেন। এখন বেসিক এডিটের ভিতরে কি থাকে, আপনি এই ভিডিওটা কি এডিট করবেন? হতে পারে আপনার ভিডিওটা শ্যুট করার সময় আপনার কিছু কথা ভুল হয়েছে বা আপনার কোনো শট নেওয়া ভুল হয়েছে, সেইগুলো আপনাকে কেটে বাদ দিতে হবে। এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা হলো আপনার ভিডিওর লেয়ার। এখান থেকে আপনি আপনার ভিডিওর টাইমটা দেখতে পারবেন, তাছাড়া লেয়ারের প্রতিটা সেকেন্ড এখানে আপনি দেখতে পারবেন। আপনি যেভাবে আপনার মোবাইলে পিকচার জুম ইন বা জুম আউট করেন দুইটি আঙুল দিয়ে, এখান থেকেও আপনি লেয়ারটা সেইভাবে ছোট বড় করে নিতে পারেন। তারপরে আপনি মাঝখানের যে রেড কালারের লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা হলো আপনার সিলেকশন টুল। এই লাইনটার মাধ্যমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ভিডিওটা কোথা থেকে কোন পর্যন্ত রাখতে চাচ্ছেন। ধরুন এখন আমার এই ভিডিওটায় প্রথম 20 সেকেন্ড আমি কেটে বাদ দিব, তাহলে যে রেড কালারের লাইনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি প্রথম 20 সেকেন্ড টেনে আনবো। দেখতে পাচ্ছেন উপরে টাইম দেখা যাচ্ছে। তো আমরা এই যে 20 সেকেন্ড সিলেক্ট করে দিলাম, এখন আমরা এই লেয়ারটার উপরে একবার টাচ করব। লেয়ারটার উপর টাচ করার পরে এখানে অনেকগুলো আপনারা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে জাস্ট এই যে কাশি চিহ্নটা দেখতে পাচ্ছেন, বাংলায় যেটা বলে আর কি, এখানে একবার আমরা টাচ করে দিব। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ট্রিম অ্যান্ড স্পিল্ড, এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশনের কাজ আমি একটি একটি করে আপনাদেরকে বুঝিয়ে দেব। প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হলো ট্রিম টু লেফট। ওকে, এখানে যদি আপনি এই ট্রিম টু লেফট অপশন একবার টাচ করেন তাহলে এই যে প্রথম 20 সেকেন্ড আমরা সিলেক্ট করেছি এইটা বাদ পড়ে যাবে ভিডিও থেকে। তো এটা আমরা একবার টাচ করে দিলাম। টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রথম 20 সেকেন্ড কিন্তু কেটে বাদ গেল। এখন ধরুন আমরা এই ভিডিওর লাস্ট অংশ একটু কেটে বাদ দিব। এই ভিডিওটার লাস্ট অংশে আমরা চলে যাব। এখান থেকে ধরুন আমার ভিডিও ভুল আছে 1:20 সেকেন্ড থেকে, তো এই রেড কালারের অপশনটা দিয়ে আমরা 1:20 সেকেন্ড সিলেক্ট করলাম। তারপরে আমরা লাস্টের অংশটুকু কেটে বাদ দিব, এজন্য জাস্ট ট্রিম টু রাইট এই অপশন একবার টাচ করব। দেখতে পাচ্ছেন লাস্টের অংশটুকু কেটে বাদ গেল। তো এবার আপনার এরকম হতে পারে আপনি ভিডিওটা দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছেন, ভিডিওর মাঝখান থেকে কোনো অংশ কেটে বাদ দিবেন বা মাঝখানে কোনো কিছু অ্যাড করবেন। এজন্য জাস্ট আপনি সেই অংশটুকু সিলেক্ট করবেন, ধরুন এই লেয়ারটা আমি একটু ছোট করে নিলাম, তারপরে ভিডিওর মাঝখান সোজা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে লেয়ারে টাচ করার পরে এখান থেকে কাছে চিহ্নিতে চলে গেলাম, তারপর এখান থেকে স্পিল টু প্লে হেড।
এই অপশনটাই টাচ করবেন। টাচ করার সাথে সাথে দেখতে পারবেন লেয়ারটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। তো এখন কিন্তু চাইলে আপনি লেয়ারটাতে এই অপশনটাতে না এসেও কেটে বাদ দিতে পারেন। কেমন করে? এই যে আপনারা হলুদ চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা যদি প্রথমে টাচ করে ধরে এভাবে টান দেন তাহলে দেখতে পাচ্ছেন কেটে বাদ যাচ্ছে। এটা যত দূর আপনি টানতে থাকবেন এরকম আপনার লেয়ারটা ছোট হতে থাকবে, অর্থাৎ আপনার ভিডিওর এই অংশটুকু কেটে বাদ যাবে। এবং এখানে আরো একটা অপশন আছে এক্সট্রাক্ট অডিও, এই অপশনটাতে যদি আপনি টাচ করেন তাহলে আপনার এই ভিডিওর অডিও লেয়ারটা যে সাউন্ড আছে এটা নিচে চলে আসবে। তো আমরা এটাতে একবার টাচ করবো এক্সট্রাক্ট অডিও। দেখতে পাচ্ছেন এই লেয়ারটা সাউন্ডটা নিচে চলে এসেছে। এখন আপনি এখান থেকে অডিওটা আলাদাভাবে এডিটিং করতে পারবেন। তো আমরা মূলত এখন প্রথমে বেসিক যে জিনিসটা কিভাবে একটা ভিডিও আপনি কাটবেন, প্রথম থেকে কাটবেন, লাস্ট থেকে কাটবেন, মাঝখান থেকে কাটবেন, এটা আমি মূলত আপনাদেরকে মনে হয় শেখাতে পেরেছি। তো তারপর আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো স্লো মোশন। তো এজন্য আপনি যতটুকু শটটা স্লো মোশন করে দেখাতে চান সেই শটটা সিলেক্ট করে দেবেন। যেমন ধরুন এখান থেকে 32 সেকেন্ডের পরে আমাকে এই অংশটুকু স্লো মোশন করে মানুষকে দেখাতে হবে। তো এজন্য আমি এই রেড কালারের অপশনটা এখানে রাখলাম। রাখার পরে এই অংশটুকু আমি আলাদা করে ফেলবো। তো একই রকম ভাবে ক্রপ করার মতো করে আপনি এই অপশনে কাছি অপশনে চলে যাবেন। তারপর এখান থেকে মাঝখানে যে অপশনটা ইস ফিল টু প্লে হেড এই অপশনে একবার টাচ করে দিবেন। তো এখন আমরা এখান থেকে ব্যাকে চলে আসলাম। ব্যাক আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্পিড কন্ট্রোল, এখানে একবার টাচ করে দিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ক্রোলিং অপশন আছে 1x, 1.5x, 0.5x, এরকম যে অপশনটা। এখান থেকে যদি আপনি কম অপশনগুলোতে সোয়াইপ করেন, অর্থাৎ লেফট সাইডে সোয়াইপ করেন, তাহলে আপনার এই ভিডিওর ফুটেজটা স্লো মোশন হতে থাকবে। যেমন ধরুন আমি 0.5x সিলেক্ট করলাম, অর্থাৎ এই ফুটেজটা কিন্তু স্লো মোশন হয়ে গেছে। তো এই ফুটেজটা এখন আমরা একটু প্লে করে দেখবো যে আসলে কেমন হয়েছে। তো এখান থেকে জাস্ট আপনি টিক মার্ক একবার টাচ করে দিবেন, তারপর একটু প্লে করে দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম স্লো মোশন, অনেক আস্তে আস্তে হাত পা নাড়াচ্ছে, মুখ নাড়াচ্ছে। তো একই রকমভাবে আপনি যদি কোনো লেয়ারকে ফাস্ট করতে চান এটা আপনি বাড়িয়ে দিবেন। এটা 0.5x আছে তো ডিফল্ট হচ্ছে 1x। তো এরকমভাবে আপনি জাস্ট কোনো ফুটেজকে স্লো মোশন বা ফাস্ট করতে পারেন। তো এরপরে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো আপনি কোনো ভিডিওর উপরে লিখবেন কিভাবে। অনেক ভিডিওতে দেখবেন যখন ভিডিও চলে তখন নিচে কিন্তু একটু লেখা যায় বা উপরে একটু লেখা থাকে, এই লেখাগুলো আপনি কিভাবে আপনার ভিডিও অ্যাড করবেন। তো এই জন্য আপনি যেখান থেকে লেখাটা অ্যাড করতে চান, এই যে রেড কালারের লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা সেই জায়গায় রাখবেন। ধরুন আমি আমার ভিডিওর 22 সেকেন্ড বা 23 সেকেন্ড এখান থেকে আমি লেখাটা অ্যাড করবো। তো এই জায়গায় আমরা রাখলাম। তারপর এখান থেকে চলে যাবে লেয়ার অপশনে। লেয়ার অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট বলে একটা অপশন আছে, এখানে টাচ করবেন। টেক্সট অপশনে টাচ করার পর এখানে আপনি যেটা লিখতে চান সেটা লিখে দিবেন। ধরুন আমি এখানে আমার নামটা লিখে দিলাম সজীব। লেখার পরে জাস্ট ওকে করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন টেক্সটের একটা লেয়ার নিচে চলে এসেছে, যে নামে লিখবেন সেই নামে। তো আপনি চাইলে এই লেয়ারটা আবার বড় করে দিতে পারেন, যে আপনি কত দূর পর্যন্ত রাখতে চান। তো এটা চাইলে আপনি বাড়িয়ে দিতে পারেন, 37 সেকেন্ড পর্যন্ত থাকবে, বা আপনি আবার কমিয়েও দিতে পারেন আপনার যতটুকু দরকার। তো এরপরে এই লেখাটা আপনি আবার কিন্তু ছোট বড় করতে পারবেন। এই লেখাটার যে ছোট্ট একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে তীর চিহ্ন দুই সাইডে, এই অপশনটা টাচ করে ধরে আপনি এই লেখাটা ছোট বড় করতে পারবেন। দেখতে পাচ্ছেন? তো এরপরে এই লেখার লেয়ারের উপর যখন আপনি টাচ করবেন একবার, ধরুন আমরা একবার টাচ করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলোর কাজ আমি একটা একটা করে আপনাদের দেখিয়ে দেবো। যেমন ধরুন এই অপশনটা যদি টাচ করেন তাহলে এখান থেকে ফন্টগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার মনের মতো যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে আরও যে অপশনগুলো আছে, ইন অ্যানিমেশন, আপনি আপনার লেখাতে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। যেমন ধরুন আমরা যদি পপ এই অপশনটা অ্যাড করি, তারপর এখানে আউট অ্যানিমেশন দিলাম, আউট অ্যানিমেশন, স্লাইড রাইট, এরকম অপশন দিলাম। তো এখান থেকে আপনি যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারেন। আমি সহজে বেসিক কিছু জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন। তো এরকম লেখাতে অ্যানিমেশন অ্যাড করে দিতে পারবেন, তারপর টিক মার্কে টাচ করে দেবেন। তো এবার যদি আমরা একটু ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবেন এখান থেকে লেখাটা কেমনভাবে চলছে। তো দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু একটু সুন্দরভাবে আসলো স্ক্রিনের উপরে, তারপরে বা সাইড দিয়ে আবার চলে গেল। আপনি যতগুলো লেখা চান এখানে অ্যাড করতে পারেন। জাস্ট লেয়ারে টাচ করবেন, টেক্সটে টাচ করবেন, তারপর যেটা লিখতে চান লিখে দিবেন, ওকে করে দিবেন, দেখবেন নতুন আর একটা লেয়ার চলে এসেছে। তো আমরা তো লেখা অ্যাড করা শিখলাম, এবার আমরা শিখবো একটা ভিডিওতে কিভাবে আপনি অন্য কোনো পিকচার অ্যাড করবেন বা অন্য কোনো ভিডিও অ্যাড করবেন। তো এই জন্য চলে যাবেন লেয়ার অপশনে। তারপর এখানে দেখতে পারবেন মিডিয়া বলে একটা অপশন আছে। এখন অনেক মোবাইলে এই মিডিয়া অপশনটা পান না, তার মূল কারণ আমি বলি, এই অ্যাপ্লিকেশনটা একটু হাই কনফিগারেশনের অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণরূপে চলার জন্য আপনার মোবাইলটা একটু হাই কনফিগারেশন, যেমন র্যাম বেশি বা প্রসেসর একটু বেশি দরকার পড়ে। তো আমি ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটার মাধ্যমে যদি আপনি ডাউনলোড করেন তাহলে হয়তো আপনি আপনার মোবাইলে মিডিয়া অপশনটা পেতে পারেন। তো আমরা এখান থেকে সরাসরি মিডিয়া অপশনে চলে যাব। মিডিয়া অপশন আসার পরে এখানে আপনি সেই একই রকমভাবে আপনার ফোনের গ্যালারি সব কিছু দেখতে পারবেন। তো এখান থেকে আমরা যে কোনো একটা পিকচার প্রথমে অ্যাড করব। আমি এখান থেকে আমার এই পিকচারটা অ্যাড করে দিলাম। তো অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন নতুন একটা লেয়ার কিন্তু নিচে চলে এসেছে, এটা হলো পিকচারটার লেয়ার। তো আপনি একই রকমভাবে ফন্ট যেভাবে ছোট বড় করেছেন এই পিকচারটা চাইলে সেভাবে ছোট বড় করে আপনার ভিডিওটি অ্যাডজাস্ট করে বসাতে পারেন। তো এরপরে আপনি এই পিকচারের লেয়ারটা বড় করে দিতে পারেন, যে আপনি কতটুকু পরিমাণে পিকচারটা রাখতে চাচ্ছেন ভিডিওতে। তো তারপরে একই রকমভাবে ফন্টে যে অ্যানিমেশনগুলো আপনি অ্যাড করেছেন এখানে সেরকম পিকচারে আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন।
দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যানিমেশন আছে সুন্দর সুন্দর। তারপরে একই রকমভাবে আপনি আউট অ্যানিমেশন বা ওভারঅল অ্যানিমেশন এরকম অ্যানিমেশনগুলো সেট করতে পারেন। এরকমভাবে একটা ভিডিওতে আপনি পিকচার খুব সহজেই অ্যাড করতে পারেন। জাস্ট টিক মার্কে টাচ করে দিন। দেখতে পাচ্ছেন একটা টেক্সটও আছে আমার ভিডিও, পিকচারও আছে, একটা কমপ্লিট মনে করেন এই জায়গায় ভিডিও এডিটিংটা একটা কমপ্লিট লেভেলে চলে এসেছে। তো একই রকমভাবে আপনি আপনার ভিডিওতে অন্য একটা ভিডিও অ্যাড করতে পারেন। লেয়ার অপশনে যেয়ে জাস্ট মিডিয়া অপশনে যাবেন, তারপরে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিবেন, সেই ভিডিওটা আপনি আপনার এই ভিডিওয়ে আবার অ্যাড করতে পারবেন। সেটা হতে পারে আপনার ভিডিওর মাঝে, প্রথমে বা লাস্টে, এরকমভাবে অ্যাড করতে পারবেন। তো এরপরে যে অপশনটা আমরা চলে যাবো সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনার ভিডিও চলাকালীন আপনি একটা ব্যাকগ্রাউন্ডে সুন্দর সফট কোনো মিউজিক অ্যাড করতে পারেন, যেটা ভিডিও দেখার সাথে সাথে শুনতেও ভালো লাগবে। তো এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য যেখান থেকে অ্যাড করতে চান সেখান থেকে লেয়ারটা সিলেক্ট করে দিবেন। আমি যখন শুরুর থেকে অ্যাড করবো, জাস্ট এখান থেকে অডিওতে টাচ করবেন, অডিও অপশনটাতে। অডিও অপশনে টাচ করার পরে এখান থেকে আপনার ফোনে সব মিউজিক পেয়ে যাবেন, অ্যাড করে দিতে পারেন। তাছাড়া এখান থেকে আপনার এই অ্যাপ্লিকেশন থেকে কিছু মিউজিক আপনাকে দিতে পারে, যেমন SFX অ্যাসিস্ট এখান থেকে পাবেন, গেট সাউন্ড ইফেক্ট এখানে টাচ করলে পাবেন, মিউজিক অ্যাসিস্ট এখান থেকে পাবেন। এগুলোকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, আপনার ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা লাগবে এজন্য। তো যে মিউজিকটা অ্যাড করতে চান সেই মিউজিক একবার টাচ করবেন। টাচ করার পরে এখানে প্লাস অপশন দেখতে পারবেন, এখানে টাচ করবেন বা এখান থেকে আপনি আবার প্লেও করে দেখতে পারেন। তো আমরা জাস্ট প্লাস অপশনে টাচ করে দিলাম। তো আমি জাস্ট এখানে অ্যাড করে দিলাম। তো অবশ্যই বলতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা থাকবে সেটার কিন্তু ভলিউমটা একটু কম হতে হবে। আপনি যে কথাটা বলবেন সেই কথাটা একটু স্পষ্ট শোনা যাবে, আর ব্যাকগ্রাউন্ডের মিউজিক যেটা সেটার ভলিউম একটু কম থাকবে। তো এই জন্য আপনি মিউজিকের লেয়ারে টাচ করবেন। টাচ করার পরে ভলিউম অপশন পাবেন, টাচ করবেন। এখান থেকে আপনি 100% দিয়ে আছে এখান থেকে আপনি আপনার মনের মতো কমিয়ে দিবেন, তারপর এখান থেকে টিক মার্কে টাচ করে দিবেন। তো এখন কি হলো, আমার এই মিউজিক যেটা অ্যাড করলাম সেটার কিন্তু সাউন্ড অনেক কমে গেল, যাতে করে আমার মুখের ভাষাটা স্পষ্ট শোনা যায়। তো এখন আমার এই এখানে দেখতে পাচ্ছেন লেয়ার কিন্তু 4-5টা হয়ে গেছে, যেমন ভিডিও লেয়ার, টেক্সটের লেয়ার, স্পিকসারের লেয়ার, মিউজিকের লেয়ার। তো এখানে যদি আপনার ভিডিওটা আবার এডিট করার প্রয়োজন পড়ে, এই জন্য আপনি জাস্ট নিচের দিকে একটু সোয়াইপ করবেন, দেখতে পারবেন ভিডিও লেয়ারটা বড় হয়ে গেছে। তো আমরা তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করা শিখে গেলাম, এখন দেখা যাচ্ছে কোনো ফুটেজ আপনার আগে পিছনে করা লাগবে। যেমন ধরুন এখান থেকে আমার এই লেয়ারের ফুটেজটা সামনে দেওয়া লাগবে, তো এই জন্য আপনি এই লেয়ারের ফুটেজে টাচ করবেন, টাচ করে ধরবেন হোল্ড করে, তারপর এখান থেকে টেনে এনে সামনে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি সামনে বসিয়ে দিলাম। তো এখন যেটা দেখাবো সেটা হলো কালার। আপনার ভিডিও যদি কালার একটু খারাপ হয়ে থাকে বা কালার একটু নর্মাল হয়ে থাকে শ্যুট করার সময়, তো আপনি সেই কালারটা এডিট করে একটু সুন্দর করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। জাস্ট যে লেয়ারটার কালারটা আপনি একটু চেঞ্জ করতে চান সেই লেয়ারের উপরে একবার টাচ করবেন। টাচ করার পরে এখানে আপনি দেখতে পারবেন কালার ফিল্টার, এখানে যদি আপনি টাচ করেন তাহলে এখান থেকে আপনার মনের মতো যে কোনো কালার আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে, আপনার ভিডিও অনুযায়ী আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে টিক মার্কে জাস্ট টাচ করে দিলাম, যেহেতু আমার ভিডিওর কালারটা মোটামুটি ঠিক আছে। তো এবার হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, দুইটা লেয়ারের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে এই জায়গাটুকুর কাজ কি? তো এখন যদি আপনারা আমার নতুন ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন, আমি যখন ভিডিওর একটা পার্ট থেকে আর একটা পার্টে যাচ্ছি তখন ভিডিওর মাঝখানে একটা ট্রানজিশন অ্যাড হচ্ছে। এটা কীভাবে করতে হয় এটা আপনি এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে করতে পারবেন। আমি সাধারণত কম্পিউটারের মাধ্যমে করি, কিন্তু আমি দেখলাম এই অ্যাপ্লিকেশনেও অনেক সুন্দর সুন্দর ট্রানজিশন আছে। এটা শুধুমাত্র অ্যাড করতে পারবেন ভিডিওর মাঝখানে মাঝখানে যে অংশটুকু আপনি কাটবেন। ধরুন এখানে আমি একটু অ্যাড করব, এই লেয়ারে টাচ করলাম, সে একই রকমভাবে ট্রিম অপশনে চলে যাব, তারপর এখান থেকে স্পেলড অ্যাড প্লে হেড এখানে টাচ করব। দেখতে পাচ্ছেন এরকম লেয়ারগুলো ভাগ হয়ে যাচ্ছে। তো আপনি এরকম লেয়ারগুলো ভাগ করে করে নেবেন, যেখানে যেখানে ট্রানজিশনটা অ্যাড করতে চান। তো আপনি এরকম কেটে নেবেন, কেটে নেওয়ার পরে এখানে জাস্ট টিক মার্কে টাচ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওগুলো অনেকগুলো অংশে ভাগ হয়ে গেছে, সাদা অংশে টাচ করবেন। তো আমরা জাস্ট ক্লাসিক ট্রানজিশন এই অপশনে চলে যাব। এখানে অনেকগুলো আছে, আপনার মনের মতো অনেকগুলো ট্রানজিশন আপনি পাবেন, আবার আপনি ডাউনলোডও করতে পারবেন। নিচে আসলে দেখতে পাচ্ছেন গেট মোর, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা জাস্ট এখান থেকে একটা অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু জুম আউট ট্রানজিশন, এখান থেকে আপনি টাইম সিলেক্ট করে দিতে পারবেন আপনি কত সময় ধরে রাখতে চাচ্ছেন ট্রানজিশনটা। তো এরকম আপনি প্রতিটা অংশে একবার করে টাচ করবেন, টাচ করার পরে এখান থেকে ট্রানজিশনগুলো অ্যাড করে দিবেন। তো আমি মোটামুটি সবগুলোতে ট্রানজিশন অ্যাড করে ফেলেছি। তো এখন আমরা প্রথম থেকে ভিডিওটা প্লে করব, তাহলে আপনারা বুঝতে পারবেন ট্রানজিশনের কারণে ভিডিও আসলে কতটা সুন্দর দেখায়। আমি যেহেতু এখন এডিট করে আপনাদের দেখাচ্ছি, আমি সিনগুলোর সাথে বেশি একটা অ্যাডজাস্ট করি নাই। দেখতে পাচ্ছেন আমি যে পিকচারটা অ্যাড করেছিলাম লেখা। তো এবার আপনার ভিডিওটা এক্সপোর্ট করা প্রয়োজন, এক্সপোর্ট করার জন্য জাস্ট শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন।
শেয়ার অপশনে টাচ করার পরে এখান থেকে রেজলিউশন সিলেক্ট করে নেবেন, কত রেজলিউশন আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন। তারপর এখান থেকে ফ্রেম সিলেক্ট করতে পারবেন। তো তারপর এখান থেকে বিট রেট, আপনার ভিডিও কোয়ালিটি যদি একটু ভালো রাখতে চান তাহলে এটা হাই করে দিবেন। তো এখান থেকে আমরা একটু মিডিয়াম পর্যায়ে রেখে তারপরে এক্সপোর্টে টাচ করে দিলাম। তো তারপরে এক্সপোর্টটা শুরু হয়ে যাবে এবং আপনার ভিডিওটা গ্যালারিতে আপনি পেয়ে যাবেন, যেটা এতক্ষণ ধরে এডিট করলেন সেটা আপনি আপনার গ্যালারিতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর বেসিক কিছু টিউটোরিয়াল শেখাতে পেরেছি। এই পর্বগুলো যত বেশি বড় হবে তত বেশি ভিডিও এডিটিং টিউটোরিয়ালটি অ্যাডভান্স লেভেলে চলে যাবে। তো আপনারা নেক্সট পর্বে কী ধরনের এডিটিং টিউটোরিয়াল শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।